দেখো বন্ধুরা, আমরা তো কত রকমভাবে চিকেন করি, অনেক রকমভাবে। চিকেনের অসংখ্য রেসিপি আছে, কিন্তু খুব কালারফুল চিকেন আমাদের খেতে অনেকেই ভালোবাসে। আমরা রেস্তোরাঁ বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে কালারফুল চিকেন, তো কালারফুল চিকেন, হানি চিকেন, এখানেও আমি হানি ইউজ করেছি আজকে। এগুলো আমাদের একটা হেলদি রেসিপি, আমাদের শরীরের জন্য মানে খুবই ভালো। তো দেখো, আজকে আমি তোমাদের কাছে এনেছি কালারফুল চিকেন। তো সেক্ষেত্রে আমি কি করেছি, দেখো, একটু সামান্য ছোটো ছোটো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। প্রথমে তেলে তেল গরম হতে শুকনো লঙ্কা আর তেল দিলাম, তেলে গরম তেলে শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ একটু দিয়ে দিলাম। আর তারপরে বেশ পেঁয়াজগুলোকে একদম পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অবশ্যই করে রাখা টমেটো রসুনের একটা পেস্ট। আমি এখানে আদা ইউজ করিনি, আর একটু নেড়ে নিই পেঁয়াজটা। এখানে রসুন চিকেন হচ্ছে, এটা রসুন আর এটা হচ্ছে আমাদের। তো এখন আমি দিয়ে দেবো টমেটো আর রসুনের পেস্ট। এই কালারফুল হানি চিকেনটা করতে আমি কিন্তু বেশ অনেক কিছু ব্যবহার করেছি, যেগুলো জেনারেলি আমরা ইউজুয়ালি আমরা ইউজ করি না, ইউজুয়ালি আমরা ইউজ করি না আমাদের প্রতিদিনের রান্নায়। সেটা কি, সেটা খুবই সামান্য কিন্তু আমি করেছি এখানে। যেমন আমি এখানে তিল আর হানি দেব, তিল আর হানি, মিষ্টির বদলে হানি। হানি লেমন চিকেন হয়, কিন্তু এটা হানি কালারফুল চিকেন। শুধু হানি দেওয়া হবে, মিষ্টির বদলে, মিষ্টি তো অল্প একটু দেব, তো সেক্ষেত্রে আর দেখো কালারফুল বলতে আমি এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর সামান্য গাজর টুকরো টুকরো করে এটা ব্যবহার করেছি। এটা আমাদের একটা হেলদি প্রসেস, একটা হেলদি রেসিপি, একটা হেলদি প্রসেসের মধ্যে দিয়ে আমরা খাবো। আর অবশ্যই ভীষণ ভীষণ ডিলিশিয়াস, শুধু এখন মানে ডিলিশিয়াস হলেই হয় না, একটু হেলদি করার দিকেও মনোযোগ রাখতে হয়। সেজন্য আমি যদিও সর্ষের তেল ইউজ করলাম, তোমরা পারলে এটাকে তিল অয়েল অর অলিভ অয়েল ইউজ করতে পারো, এটাকে আরও হেলদি করার জন্য। কেমন, যেহেতু ও দুটো আমার নেই, আমি করলাম না, অলিভ অয়েল আমি ইউজ করি না। তিল অয়েল আর অলিভ অয়েল ইউজ করলে ভীষণ ভালো, ঠিক আছে? তো দেখো, এইবারে এটা তো বেশ নাড়াচাড়া করে নিলাম। প্রথমে দিলাম তেল গরম হতে শুকনো লঙ্কা, তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচো, তার মধ্যে দিলাম পেঁয়াজের পাপড়ি, তারপরে আমি দিলাম টমেটো অ্যান্ড গার্লিক, যেটা পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। করে নিয়ে এবার আমি এতে মেশাচ্ছি আমার অবশ্যই অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এটা ভিনিগারে ভেজানো ছিল, সেজন্য আমি ভিনিগারটা এখানে দিয়ে দিলাম, এটা আমার কাজ দেবে। আমি আর ওটাকে স্কুইজ করে তুললাম না, ভিনিগার শুদ্ধ চিকেনগুলোকে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য করতে পারো, এটা বাচ্চাদের জন্য অসম্ভব একটা ডিলিশিয়াস অ্যান্ড হেলদি রেসিপি, যেহেতু এটায় হানি আছে এবং এতগুলো ভালো ভালো জিনিস আছে। দেখো এখানে আমি পেস্ট করেছি এটা তেল আর তার সাথে হানি, আর এখানে আমার আছে জায়ফল, জৈত্রী আর স্টার অ্যানিস,
সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকগুলো মশলা সব কিছুই আমি এখানে করে নিয়েছি। তার মধ্যে আছে অবশ্যই ভাজা জিরে। জিরেকে নেড়ে নিয়ে আমি এটাকে পেস্ট করেছি অবশ্যই জায়ফল জৈত্রীর সঙ্গে। তার জন্য একটা আলাদা ফ্লেভার দেবে, আলাদা 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 একদম অন্য রকম। তো যারা ভাববে যে এ কী হচকচ রান্না, এ আবার কীরকম রান্না, তাদের বলছি ডোন্ট, যদি তোমাদের কাছে ভিডিও গিয়ে থাকে তাহলে তোমরা দেখো না এবং অবশ্যই ট্রাইও করো না। কিন্তু আমার যারা ভালো বন্ধু আছো, যারা আমাকে ভরসা করো রান্নার ব্যাপারে, তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের বারবার করতে ইচ্ছে হবে। যদিও এটা বারবার অনেক কষ্টসাধ্য, মানে প্রচুর অ্যারেঞ্জমেন্ট লাগে, আমি অত অ্যারেঞ্জ করা করে রান্না সবসময় করি না, যেন তেন প্রকরণ সুন্দর করে রান্নাটাই আমার ভালো লাগে। খুব গোজগাছ করলাম না অথচ দুর্দান্ত খেতে হলো, এই জিনিসটাতে আমি খুব বিশ্বাসী। তো এটা বাচ্চাদেরও আরামসে দিতে পারো। আমি এটাতে তেল গরম করে আমার রাখা থাকে, আর একটু অয়েল মেশালাম। এর কোনো জল পড়বে না, আমি কোনো জল ইউজ করব না, এমনি এই ভিনিগারে ভেজানো, এমনি এই আস্তে আস্তে নরম হয়ে যাবে, আমি ঢাকা দিয়ে দেবো। কারণ এ একটা সুন্দর গ্রেভি হবে। আমি এটা কষে নিয়ে তোমাদের এই অবস্থাতে ছাড়ব, কারণ অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। এটা রেডি করে তোমাদের দেখাতে গেলে এটা অনেকটা সময় নিয়ে নেবে, কারণ এটা ঢাকা চাপা দিয়ে হবে তো এখন, আর তারপরে আমি রেডি হয়ে তার একটা ফটো এর সাথে অ্যাড করে দেব। কেমন? তো তাহলে আমি এটাকে একটু তোমাদের কাছে একটু এলাবোরেটলি বলে দিই। সেটা হচ্ছে এবার আমি মেশাচ্ছি তিলটা। আমি রিকোয়েস্ট করছি তোমাদের যে তোমরা তিলটা কিন্তু খাবার চেষ্টা করো, কারণ অনেকেই যারা আমাকে ভরসা করো তাদের বলবো তিল একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। সেই জন্য আমি সবসময় রান্নার মধ্যে অল্প হলেও কিছু কিছু বেশ কিছু রান্নায় তিল রাখার চেষ্টা করি। অসাধারণ স্বাদে হবে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এ আমার মুখের কথা না, এটা কাজের কথা, পরীক্ষার কথা, এটা অনেকবার আমি করেছি। যারা ছোটরা আছো, ছোটদের জন্য বাড়িতে যখন রান্না করবে ডেফিনেটলি কখনোই এতটা ঝাল দেবে না। ছোটদের জন্য যখন করবে তোমরা অ্যাভয়েড গ্রিন চিলি, এত দেবে না, ক্যাপসিকাম দিও কিন্তু দেবে না। যেহেতু আমি একটু ঝাল খাই, আমি ঝালও খুব খাই, টকও খুব খাই, আর রাঁধতে খুব ভালোবাসি, রাঁধতে আমি খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বিভিন্ন ধরনের রান্নাকে এক্সপেরিমেন্ট করা, এটা আমার নেশা একটা। তো সেই নেশার এটা একটা ইফেক্ট, এটা করে দেখতে পারো। তিল অ্যান্ড হানি দিয়ে কালারফুল চিকেন, তিল উইথ হানি, করে দেখো, করে দেখো, অল্প চিকেনে করে দেখো, না ভালো লাগলে গেল একটু। এবার আর একটু তেল, তো বন্ধুরা এটাকে এখন আমি এরকম অবস্থাতে ছেড়ে
ঢাকা দিয়ে দেব। এ কিছুক্ষণ হবে, এ নিজে আস্তে আস্তে জল ছাড়বে, মশলাগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করবে, নিজেরাই করবে, ওরা নিজেরা নিজেদের সাথে মিলেমিশে যাবে। আর এটা রুটি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, বিরিয়ানি দিয়ে, অ্যাজ ইউ লাইক, যেমনভাবে প্লেন রাইস অর ডিফারেন্ট রাইস, পরোটা, লুচি, সব কিছুর সাথে অভূতপূর্ব যাবে অ্যাজ এ সাইড ডিশ। দারুণ হবে, এটা এত ভালো সাইড ডিশ হয় যে বলার মতো না, যে কোনো কিছুর সাথে। তো চলো, তোমাদের কাছে এবার বিদায় নিই। যদি রান্নাটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার যারা ভীষণ ভালো বন্ধু আছো, যারা দেখো আমাকে, তারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো কালারফুল চিকেন উইথ হানি অ্যান্ড তেল। টাটা, আমি সঞ্চিতা, ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা দিয়ে গেলাম। টাটা।